আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার লাইভে আসলাম আরেকটা ক্লাস নিয়ে, হিসেব বিজ্ঞান প্রথমপত্র। বিকেলবেলা 4টায় আমি হিসেব বিজ্ঞান সেকেন্ড পার্ট করিয়েছিলাম, এখন 8টা আমি হিসেব বিজ্ঞান প্রথমপত্র একটা ক্লাস করাবো। এটা আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয় ইয়ারের শিক্ষার্থীদের সুবিধার্থে। এটা ব্যাংক সমন্বয় বিবরণী। গতকালকেও আমি এই সময় একটা ক্লাস দিয়েছিলাম, আজকেও আমি দিচ্ছি আরেকটা ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের এই লাইভ ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা লাইভে শিখতে পারবে। কমেন্টসে আমাদেরকে প্রশ্ন করবা কোনো প্রশ্ন থাকলে, এবং পাশাপাশি উত্তর দিবা। আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের শিক্ষকবৃন্দ ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক মাদারপুর স্টুডেন্ট কলেজের ফেসবুক পেজে লাইভ ক্লাস করাচ্ছেন। ওনাদেরকেও আমি মাদারপুর স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভ ক্লাস এবং এভাবে চলতেই থাকবে। আসলে বর্তমান মহামারী কখন শেষ হয়, লেখাপড়া থেকে দূরে থাকলে হবে না, বইয়ের ভিতরে থাকতে হবে, বইয়ের মধ্যে থাকতে হবে, তোমাদেরকে লেখাপড়ার মধ্যে থাকতে হবে। আর অবশ্যই সময়গুলো তোমরা অযথা নষ্ট করবে না, এভাবে বাসায় থেকেই তোমরা পাঠদানের মধ্যে থাকবা, সার্বক্ষণিক লেখাপড়াতে থাকো। আমরা বারবারই বলছি কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদের সাথে শেয়ার করো। ইতিমধ্যে কিছু শিক্ষার্থী আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম জানিয়েছে তাদের সাবজেক্ট ওয়াইজ। আমরা ইনশাল্লাহ সাবজেক্টের যে প্রবলেমগুলো তারা জানিয়েছে আমরা এগুলো সমাধান করব পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণী আরেকটা ক্লাস আমি দিতে চাচ্ছি শিক্ষার্থীদেরকে। কয়েকটা ক্লাস দিয়ে আমি ব্যাংক সমন্বয় বিবরণীটাও আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি রিভাইজ করাই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিও ক্লাসগুলো দেখতে হবে, এবং প্রয়োজনে তোমরা আবার এটা ডাউনলোড করে পুনরায় দেখতে পারো। আশা করি তোমাদের উপকার হবে। তো ব্যাংক সমন্বয় বিবরণী আমি গতকালকে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমি বিস্তারিত আলোচনা করি একটু। প্রথম ব্যাংক সমন্বয় বিবরণীটা কী, আমি গত ক্লাসও বলেছিলাম যে আমরা যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট চালু করি তখন ব্যাংক আমার পক্ষে একটা হিসাব চালু করে। আমরা নিজেরাও কিছু আমরা লেনদেন হিসাববুক্ত করার জন্য নগদ যে লেনদেনগুলো এগুলো হিসাববুক্ত করার জন্য নগদন বই মেনটেন করি। তো ব্যাংকে যখন আমরা হিসাব করবো ব্যাংক আমার পক্ষে একটা হিসাব চালু করবে। তো ব্যাংকিং যে ট্রানজ্যাকশনগুলো এগুলো ব্যাংক আমার পক্ষে ব্যাংকের বইতে হিসাব রাখবে, আর আমি আমার নগদন বইতে আমি হিসাব রাখবো, আমার নগদন বই ব্যাংক কলামের ভিতরে আমি হিসাব রাখবো। এখন আমি যদি একটা ট্রানজ্যাকশান যদি আমি আমার কোনো পাওনাদারকে যদি চেকে যদি পরিশোধ করি, দেখা যাবে যে ওই পাওনাদারকে ব্যাংক পরিশোধ করবে, কারণ আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। পাওনাদার যখন চেক নিয়ে ব্যাংকে যাবে ব্যাংক তাকে টাকা দিতে বাধ্য। তো আমরা যখন চেকের মাধ্যমে পরিশোধ করি আমার নগদান বইতে আমরা কী করি, এটা ক্রেডিট করে আমি আমার ব্যালেন্সকে কমিয়ে দিচ্ছি। আর ব্যাংকও কী করবে, যখন ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাওনাদারকে দিয়ে দিবে তখন ব্যাংক এটাকে কমিয়ে দিবে, আমার ব্যালেন্সটা কমিয়ে দিবে। এটা হলো ব্যাংকিং ট্রানজ্যাকশানগুলো এইভাবে দুই পক্ষ হিসাব রাখবে, ব্যাংক আমার পক্ষে হিসাব রাখবে আর আমি আমার নগদান বইতে আমার ব্যাংক কলামে ব্যাংকিং লেনদেনগুলো হিসাব রাখবে। তো ব্যাংক সম্বন্ধে বিবরণ হলো যখন ব্যাংক বিবরণ এবং নগদান বইয়ের ভিতরে কোনো গড়মিল পরিলক্ষিত হয় ওই গড়মিলের কারণটা উদ্ঘাটন করতে হবে। গড়মিলের কারণ উদ্ঘাটন করে ব্যাংক বিবরণী এবং নগদান বই উদ্বৃত্তকে আমরা মিল করতে হবে, মিলকরণটাই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী হলো মূলত মিলকরণ বিবরণী, অর্থাৎ ব্যাংক বিবরণী উদ্বৃত্ত এবং নগদান বই উদ্বৃত্ত দুইটাকে মিলাইতে হবে। কারণ কী কারণে গড়মিল হয়েছে, দুইটা বই নিয়ে নগদান বই ওদিকে ব্যাংক বিবরণী নিয়ে আমরা বসতে হবে, বসে দেখতে হবে যে এই কারণে এটা এই কারণে গড়মিল হয়েছে। এখন যদি আমার নগদান বইতে আমি না লিখি মানে আমি যদি কোনো অ্যামাউন্ট যদি যোগ করার কথা থাকে সেটা যদি আমি আমার ব্যাংক উদ্বৃত্তের সাথে যদি আমি যোগ না করে থাকি,
হ্যাঁ, তাহলে সেখানে আমার ভুল ছিল, ওই ভুলকে সংশোধন করতে হলে কী করতে হবে, আমাকে ব্যাঙ্ক উদ্বৃত্তের নগদান বা ব্যাঙ্ক উদ্বৃত্তের সাথে এটা যোগ করতে হবে, যোগ করতে হবে ডেবিট করে আর কি। এখানে তো আর ডাইরেক্ট যোগ করা হয় না, এটা ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করা হয়। তো আমি ডেবিট করে যোগ করব। আর যদি ব্যাঙ্ক যদি কোনো লেনদেন ব্যাঙ্ক বিবৃতিতে না লিখে থাকে, তাহলে আমরা কী করব, ব্যাঙ্ক বিবৃতিতে এটাকে প্লাস মাইনাস করে আমরা সেটা ব্যাঙ্ককে আমরা জানাবো, জানিয়ে আমরা এটাকে সংশোধন করাই। তো এইভাবে ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী প্রস্তুত করা, গত ক্লাসও আমি দেখিয়েছিলাম যে কীভাবে ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী আমরা প্রস্তুত করি, অর্থাৎ যে সকল ভুলগুলো থাকে সেগুলোকে আমরা রেকটিফাই করতে হবে। রেকটিফাই করার মাধ্যমে আমরা ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী, ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী হলো রেকটিফাই করা, ব্যাঙ্কিং যে লেনদেনগুলো ভুলে হিসাব ভুক্ত না হলে সেগুলোকে রেকটিফাই করতে হবে। রেকটিফাইয়ের মাধ্যমে আমরা ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী প্রস্তুত করব, অর্থাৎ এটা একটা সংশোধনী। ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী হলে এটা একটা সংশোধনী বই, সংশোধন করতে হবে ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী। তো এখন এখানে দেখেছি কি, যে আমি গতকালকে বলছিলাম যে ব্যাঙ্ক যেখানে হিসাব রাখে সেটার নাম হলো ব্যাঙ্ক বিবরণী, আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বইতে হিসাব রাখে সেটার নাম হলো নগদান। তো এখানে দুটো উদ্বৃত্ত হবে, একটা হলো ব্যাঙ্ক আমার পক্ষে হিসাব রেখেছে, তো ব্যাঙ্ক আমার পক্ষে যে হিসাবটা রেখেছে এটা ব্যাঙ্ক বিবরণীতে রেখেছে, তো ব্যাঙ্ক বিবরণ অনুযায়ী একটা উদ্বৃত্ত বের হবে, আর নগদান বোর্ডে যে একটা উদ্বৃত্ত আমাদের কাছে বের হবে। এখন নিয়ম হলো দুটো উদ্বৃত্ত একই হইতে হবে, যদি এখানে যদি 10,000 হয় এখানেও 10,000 হইতে হবে। কিন্তু কোনো লেনদেন যদি আমরা ভুলে কোনো একটা বইতে যদি হিসাববুক্ত না হয়, হ্যাঁ, তখনই আমার গরমিল হবে। এটা গতকালকে আমি বিস্তারিত বুঝিয়েছি, আপনারা গতকালকে ক্লাসটা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তবে আমি আজকে আর ওইদিকে যাচ্ছি না। তো ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী আমি গত ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, সূত্র এটা এখান থেকে আমার নিজস্ব, আর এটা বইয়ের কোনো ভাষা নয়, এটা আমার নিজের ভাষা। যা আমরা এখানে যে কারণগুলো আছে, দুইটা কারণ আমরা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, একটা দুটো উদ্বৃত্ত থাকে, আমরা যখন অঙ্ক করবো তখন দুটো উদ্বৃত্ত দিয়ে দিবে, যে এরকম মানে অমিল উদ্বৃত্ত দিয়ে দিবে। যেমন ব্যাঙ্ক বিন অনুযায়ী একটা উদ্বৃত্ত উদ্দীপকে থাকতে পারে 15,000, আর নগদান বোর্ডে ব্যাঙ্ক উদ্বৃত্ত দিতে পারে একটা 10। এখানে একটা এটা এক থাকতে হবে, কিন্তু এটা অমিল, মিল নেই। তো অমিল কেন, কিছু কারণ থাকবে, 1, 2, 3 দিয়ে কিছু কারণ লেখা থাকবে যে এই কারণে অমিল। তো আমরা মিলাইতে হবে, মিলানোটাই হলো ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী। এখন আমরা নগদান বোর্ডের উদ্বৃত্ত যে অ্যামাউন্টটা থাকবে এর সাথে ওই কারণগুলার অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করে আমরা কী করতে পারি, ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী করতে পারি। অর্থাৎ নগদান বোর্ডের উদ্বৃত্তের সাথে যোগ বিয়োগ করে আমরা এই উদ্বৃত্তটা বের করতে পারি। আর যদি ব্যাঙ্ক বিবরণীর উদ্বৃত্ত দিয়ে আমি অঙ্কটা করি, ব্যাঙ্ক বিবরণীতে যদি আমি হিসাবটা সংশোধন করি, তাহলে ঠিক এই উদ্বৃত্তের সাথে আমরা এই অ্যামাউন্টগুলো প্লাস মাইনাস করে আমরা ওইটার সাথে মিলাইতে হবে। এই মিলানোটাই হলো ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী। অর্থাৎ উদ্বৃত্ত যদি দুইটা দেওয়া থাকে মিল থাকবে না, মিল থাকলে তো আর কোনো ভুল নেই, এটা ঠিক আছে। আর যদি আমরা যদি এরকম অমিল উদ্বৃত্ত দেওয়া থাকে, আর অমিল কেন এটার কারণ দেওয়া থাকবে উদ্দীপকে, ওই কারণগুলো আমরা যদি ব্যাঙ্ক বিবরণী উদ্বৃত্তের সাথে সংশোধন করতে যাই ব্যাঙ্ক বিবৃতিতে, তাহলে কারণগুলোর অ্যামাউন্ট আমরা ব্যাঙ্ক বিবরণী উদ্বৃত্তের সাথে যোগ বিয়োগ করবো। আর যদি আমি নগদান বইতে যদি সংশোধন করি, তো যে উদ্বৃত্ত যে গরমিলের যে কারণগুলো থাকবে, ওই গরমিলের কারণগুলো নগদান বই উদ্বৃত্তের সাথে আমরা যোগ বিয়োগ করে ব্যাঙ্ক বিবরণী উদ্বৃত্তের সাথে মিলাবো। এটা হলো ব্যাঙ্ক স্বর্ণ বিবরণী। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি আমি নগদান বই উদ্বৃত্তের সাথে যোগ বিয়োগ করি, দুইটা কারণ আছে, এটা মুখস্থ রাখতেই হবে। একটা হলো যে ইস্যুকৃত চেক যদি ব্যাঙ্ক উপস্থাপন না হয়, তাইলে আমরা নগদান বোর্ড উদ্বৃত্তের সাথে যোগ করবো। অর্থাৎ নগদান বোর্ড উদ্বৃত্ত নিয়ে যদি আমি অঙ্ক শুরু করি, ইস্যুকৃত চেকতে লিপিবদ্ধ হয়নি লেখা থাকে বিশেষ করে, বা হিসাববুক্ত হয়নি লেখা থাকবে, আমরা বুঝতে হবে সেই এন্ট্রিগুলো আমরা একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে বুঝতে হবে যে এই এন্ট্রি দ্বারা বা এই ট্রানজ্যাকশন দ্বারা ব্যাঙ্ক জমা বাড়ায় কি না, এই ট্রানজ্যাকশন দ্বারা ব্যাঙ্ক জমা কমায় কি না। যদি আমরা বুঝি যে এই ট্রানজ্যাকশানটা ব্যাঙ্ক জমা বাড়াচ্ছে, হ্যাঁ, তাহলে অঙ্কটা যদি আমি নগদান বই উদ্বৃত্ত দিয়ে করি বা নগদান বইতে যদি সংশোধন করি, যদি বুঝি যে ব্যাঙ্ক জমা বাড়ায়, তাহলে কী করবো আমরা,
নবদান উদ্বৃত্তের সাথে যোগ দিবে। আর যদি বুঝি যে এই ট্রানজ্যাকশনটা প্রকৃতপক্ষে ব্যাংক জমা কমানোর কথা, তাহলে আমরা নবদান উদ্বৃত্ত থেকে বিয়োগ করবো। এটা একটা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম। আর ব্যাংক বিবরণী অনুযায়ী যদি আমরা ব্যাংক সংক্রান্ত বিবরণী করি, হ্যাঁ, বা ব্যাংক বিবরণীতে যদি আমরা সংশোধন করি, এটার আদিনাম আছে, আদিনাম হলো পাঁচ বই, আর বর্তমান নাম হলো ব্যাংক বিবরণী। পাঁচ বই বা ব্যাংক বিবরণীতে যদি আমরা এই ব্যাংক সংক্রান্ত বিবরণী করি বা সংশোধন করি, তাহলে ওই দুটি এন্ট্রি নগদাম্পের ক্ষেত্রে যেরকম, ব্যাংক বিবরণীর ক্ষেত্রে বিপরীত, অর্থাৎ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এটা আমরা মাইনাস করব, আর আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছে আদায় না হলে এটা আমরা পাসবই বা ব্যাংক বিবরণীতে উদ্বৃত্তের সাথে আমরা যোগ করব। আর অন্য যে এন্ট্রিগুলো আছে, যেগুলো নগদান বইতে লেখা হয়নি বা নগদানভুক্ত হয়নি, হ্যাঁ, সেই এন্ট্রিগুলো আমরা কী করব, পড়ে বুঝতে হবে যে এটা অ্যানালাইসিস করতে হবে, আমাকে বুঝতে হবে এই ট্রানজ্যাকশনটা ব্যাংক জমা বাড়াচ্ছে কিনা। যদি ব্যাংক জমা বাড়িয়ে থাকে, তাহলে ব্যাংক বিবরণীর আমরা কী করবো, এটা মাইনাস করে দেব। আর যদি দেখি যে আমার ব্যাংক জমা কমাচ্ছে, তাহলে আমরা ব্যাংক বিবরণী থেকে এটা ব্যাংক বিবরণীর সাথে এটা কী করবো, আমরা প্লাস করে দিব। এইভাবেই আমরা যে উদ্বৃত্ত থাকুক সেই উদ্বৃত্তের সাথে ওই যে কথাগুলো ফর্মুলা যেগুলো, এই ফর্মুলার আলোকে আমরা যোগ বিয়োগ করবো। নগদাম্পের উদ্বৃত্ত নগদাম্পের উদ্বৃত্তের সাথে যোগ বিয়োগ করবো, আর ব্যাংক বিবরণী উদ্বৃত্ত যদি থাকে উদ্দীপকে, ব্যাংক বিবরণী উদ্বৃত্তের সাথে আমরা যোগ বিয়োগ করবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তো আমি এখন একটা উদ্দীপক লিখি, উদ্দীপকটা লিখে ওই উদ্দীপকটা আমরা কিভাবে সংশোধন করব, যে ব্যাংক সংক্রান্ত বিবরণী আমরা কীভাবে প্রস্তুত করব, আমি এটা এখন তোমাদেরকে সেটা দেখাবো। তবে আমি একটা আবার বলে রাখি, ব্যাংক সংক্রান্ত বিবরণী শুধু যোগ বিয়োগের কাজ, যোগ বিয়োগ করে শুধু উত্তর বের করবো, এটা এমন কোনো কঠিন অঙ্ক নয়। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে যদি তোমরা বোঝার চেষ্টা করো, আমার বিশ্বাস যে তোমরা পারবা, আর এটা পারতেই হবে তোমাদের, কারণ এখানে এই অঙ্ক করতে একদম সময় কম লাগে। হ্যাঁ, আমার বিশ্বাস যে দশ, কেউ যদি খুব ভালো ধারণা থাকে কারো, তাহলে সে দশ মিনিটের মধ্যেই এই ব্যাংক সংক্রান্ত পরীক্ষা আনসার করতে পারবে। তো আমি এখন একটা উদ্দীপক লিখি, তোমরা একটু খেয়াল করো। আমি এক পাশ করে লিখি, যে এখানে লেখা থাকবে যে ধরো এটা একটা উদ্দীপক, পরীক্ষায় যদি এরকম থাকে, হ্যাঁ, যে এক্স ওয়াই জেড ট্রেডার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত 20,000 টাকা। যা ব্যাংক বিবরণীর অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে গড়মিল পরিলক্ষিত হয়। তারপর লেখা থাকবে গড়মিলের কারণ। গড়মিলের কারণ এভাবে এক নম্বর দিয়ে লিখে দিবে, দুই নম্বর, তিন নম্বর, এভাবে চার পাঁচটা থাকতে পারে, যাই থাকুক গড়মিলের কারণগুলো থাকবে। এইটা আর আমরা বের করতে হবে না গড়মিলের কারণগুলো, আমরা গড়মিলের কারণগুলো ওই যে উদ্বৃত্তটা দিয়ে উদ্দীপকটা শুরু, উদ্বৃত্তটা আমরা অঙ্কের শুরুতে লিখে যোগ বিয়োগ করবো। তাহলে আমরা গড়মিলের কারণগুলো যোগ বিয়োগ করলেই কি আমাদের সংশোধনী হয়ে যাবে, সঠিকভাবে যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, তো এক নম্বর ধরো একটা উদ্দীপক, উদ্দীপকের ভিতরে একটা কারণ লিখে দিল যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ২০,০০০ টাকার তিনটি চেক
কিন্তু তন্মধ্যে ৫,০০০ টাকার একটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়। এটা একটা। দুই নম্বর, বকেয়া চেক। ১০,০০০ টাকা। তিন নম্বর, ব্যাংক হতে উত্তোলন ৩,০০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি। ৪,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৩,৮০০ টাকায় বাট্টা করা, বাট্টায় ভাঙানো হয়, যার সম্পূর্ণ মূল্য নগদান ভুক্ত হয়। ৫, ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল। ৪,০০০ টাকা, যা নগদান ভুক্ত হয়নি। এই আমি সৃজনশীলে পরে যাব, আগে আমরা বুঝে নিই যে ব্যাংক ঋণের বিবরণী কীভাবে করা হয়। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যে নগদান বৃদ্ধির সাথে কোন কোন দফাসমূহ যোগ করতে হবে, নগদান বৃদ্ধির সাথে কোন কোন দফাসমূহ বিয়োগ করতে হবে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোন কোন দফাসমূহ এখনও ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। এগুলো আমরা পরে আবার পূর্ণাঙ্গ ধারণায় দিব তোমাদেরকে। তবে আমি জাস্ট যে কীভাবে ব্যাংক স্বর্ণ বিবরণটা আপাতত প্রস্তুত করা হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে জানাই। এখানে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে ব্যাংক স্বর্ণ বিবরণী থেকে, ক, খ, গ এই তিনটাতে। ক নাম্বারে আমি যেগুলো বললাম যে কোন কোন দফা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি তা দেখাও, এরকম আসতে পারে। যেমন যেগুলো ব্যাংকে উপস্থাপন হয়নি বা ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা বকেয়া চেক, এগুলা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয় না বিধেই এগুলো, এটাকে বলা হয় বকেয়া চেক। এটা বলে আদায়ের জন্য ব্যাংকে জমা চেক যা আদায় হয়নি, আদায় হয়নি মানে কি আমি ব্যাংক বিবরণীতে লিখিনি, ঠিক আছে, এই ধরনের এন্ট্রিগুলো। আবার বলতে পারে যে কোন কোন দফা সময় নগদানভুক্ত হয়নি, তাহলে আমরা যে এখানে লেখাই আছে যে নগদানভুক্ত হয়নি এমন দফা এখানে লেখা আছে, হ্যাঁ সেগুলোকে আমরা বাছাই করে উত্তর দিই। তারপর লেখা থাকতে পারে, জাবেদ আসাইতে পারে যে যা নগদানভুক্ত হয়নি, যে দফাগুলো নগদানভুক্ত হয়নি ওই দফাগুলোর জাবেদা দেখিয়ে দেওয়া হয়। তো জাবেদার রুলস একদম ইজি, এটা আমি একদিন আলোচনা করে দিব, ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করে দেবো জাবেদার প্রক্রিয়াটা। তবে আজকে আমরা মেন যে কাজটা আমরা সেটা শিখব, যে নগদান বই উদ্বৃত্ত যদি দিয়ে আমার অঙ্কটা শুরু হয়, হ্যাঁ তাহলে আমি কোন কোন দফা যোগ করব আর কোন কোন দফা বিয়োগ করবো, আমরা এই জিনিসগুলো জানবো। যোগের এন্ট্রিগুলো কোনগুলো যোগ করব, কোন দফাগুলো বিয়োগ করব, আমরা সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করবো। গতকালকেও আমি ওই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার উদ্দীপকটা পড়ি। XYZ ট্রেডার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ২০,০০০ টাকা, যা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে গড় মিল পরিলক্ষিত। অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার একটা উদ্বৃত্ত ছিল, যা
নবদ্বীপের উদ্ভিদের সাথে মিল নেই, তো মিল নেই যে এটা গরমিল, গরমিলের কারণগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে পাঁচটা কারণ আছে, এই পাঁচটা কারণে গরমিল ছিল। তো ওই গরমিল যেহেতু এই পাঁচটা কারণ হয়েছে, তাহলে এই পাঁচটাকে আমরা নবদ্বীপের উদ্ভিদের সাথে রুলস অনুসারে আমরা কি যোগ বিয়োগ করবো। তো রুলসটা আমি তোমাদেরকে আগে আলোচনা করেছি, হ্যাঁ, যে নবদ্বীপের উদ্ভিদের সাথে দুইটা এন্টি মুখস্থ রাখতে হবে, অর্থাৎ এই দুইটা এন্টি কিন্তু কমন থাকে উদ্দীপকের ভিতরে। এক, ইস্যুগৃহীত চেক ব্যাংকে যদি উপস্থাপন না হয় সেটা যোগ হবে নবদ্বীপের উদ্ভিদের সাথে, আর আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া চেক আদায় যা হবে না তা নবদ্বীপের উদ্ভিদ থেকে বিয়োগ হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো নগদানভুক্ত হয়নি বা নগদান বইতে কম লিখছে বেশি লিখছে এই ধরনের এন্ট্রি, এগুলোকে আমরা অন্য এন্ট্রি বুঝবো। যদি বুঝি যে ব্যাংক জমা বা বাড়াচ্ছে আমার এটা, তাহলে আমি নগদানভুক্ত উদ্ভিদের সাথে যোগ দিব, আর যদি বুঝি যে ব্যাংক জমা কমাচ্ছে ওই দফাটা, তাহলে আমি নগদানভুক্ত উদ্ভিদ থেকে বিয়োগ দিব। যদি বুঝি যে ব্যাংক এই দফাটি ব্যাংক জমা উদ্ভিদ বাড়ায়, হ্যাঁ, তাহলে আমরা নগদান উদ্ভিদের সাথে যোগ দিব, আর যদি বুঝি এই দফাটি কি ব্যাংক জমা উদ্ভিদের পরিমাণ কমায়, সেটা আমরা নগদান উদ্ভিদ থেকে মাইনাস করে দিব। এই ফর্মুলার আলোকে আমরা ব্যাংক সমনের বিবরণী করব। তাহলে আমি আবার বলি, আমরা ব্যাংক সমনের বিবরণী যে করি, যে ব্যাংক যেখানে হিসাব রাখে সেটা হলো ব্যাংক বিবরণী, আর আমরা যেখানে হিসাব রাখি ব্যক্তি বা প্রতিষ্ঠান যেখানে হিসাব রাখে সেটাকে বলা হয় নগদান বই। নগদান বই ব্যাংকের কলামে, নগদান বইতে একটা ব্যাংক কলাম আছে, ওই সেখানে আমরা ব্যাংকিং লেনদেনগুলো যোগ বিয়োগ করি। যদি অঙ্কটা নগদান বইয়ের উদ্বৃত্ত দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আমি নগদান বইতে সংশোধন করছি, আমি আমার নগদান বইতে সংশোধন করছি। তো ওই নগদান বইতে যদি সংশোধন করি, তাহলে ওই মুখস্থ যে স্বীকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে সেটা কী করবো আমরা, যোগ করবো নগদান বই উদ্বৃত্তের সাথে যোগ, আর আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় না হলে আমরা নগদান বই উদ্বৃত্ত থেকে বিয়োগ করে দিব। আর অন্য এন্ট্রি যেগুলো আছে, যেগুলো নগদানভুক্ত হয়নি, নগদান বইতে লাগানো, নগদান বইতে কম লিখছে বেশি লিখছে, এই ধরনের এন্ট্রিগুলো আমরা বুঝতে হবে যে এই দফাটি আমার ব্যাংক জমা বাড়ায় কিনা, বাড়ালে আমি যোগ করে দিবি, এই দফাটি আমার ব্যাংক জমা কমায় কিনা, কমালে আমি বিয়োগ করে দিবে, জাস্ট এটা যোগ বিয়োগের কাজ ব্যাংক সঙ্গে বিবরণী। তো আমি ব্যাংক সঙ্গে বিবরণী যে ছকে করা হয় ওই ছকটা আমি এখন আঁকছি, তোমরা একটু খেয়াল করো, এভাবে আঁকতে হবে। এখানে টাকার ঘর হবে দুইটা, আর উপরে লিখতে হবে ব্যাংক সম্বন্ধে বিবরণী। এখানে লিখতে হবে কোম্পানির নাম এক্স ওয়াই জেড, এটা হবে তারিখ, ডট ডট তারিখের সমাপ্ত বছরের জন্য। আর এখানে যে উদ্বৃত্তটা আছে এটা আগে লিখতে হবে, যে নগদান বই অনুযায়ী এই উদ্বৃত্তটা আমরা খুঁজে উদ্দীপকে যেখানে থাকুক, এটা উপরও থাকতে পারে আর এই এন্ট্রিগুলোর সাথে থাকতে পারে, নিচেও থাকতে পারে, ওই উদ্বৃত্ত যেটা আছে সেটা খুঁজে আমরা সর্বপ্রথম লিখতে হবে নগদান বই অনুযায়ী। ব্যাংক জমা 20,000, এই তারপর এই পৃষ্ঠাটাকে আমরা দুই ভাগ করব, কারণ যোগ বিয়োগের কাজ তো, যোগ আর হলো বিয়োগ। তো যে সকল দফা যোগ হবে যোগের এখানে লিখবো, যে সকল দফাগুলো বিয়োগ হবে বিয়োগের এখানে। তো মুখস্থ যে বিষয়টা বললাম, আমি যদি নগদান বইতে সংশোধন করি, তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে যোগের এখানে লিখবো, আর আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছে আদায় না হলে বিয়োগের এখানে লিখবো, এই দুইটা এন্ট্রি মুখস্থ রাখবো, বাকিগুলো হলো আমরা ফর্মুলাতে ফেলবো, এটাই আমার ফর্মুলা। তো এখানে এক নম্বর এন্ট্রিটা কী আছে, যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক জমাকৃত 20,000 টাকার তিনটি চেক, কিন্তু তন্মধ্যে 5,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়, তবে যা আদায় হবে বা যা ব্যাংকে উপস্থাপন হবে এগুলো কিন্তু ব্যাংক সম্বন্ধ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। এটা প্রশ্ন এখানে এটা হইতে পারে যে ব্যাংক সম্বন্ধ বিবরণীতে কি, সরি, প্রশ্ন এটা হইতে পারে যে ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি কত টাকা, এইরকম একটা প্রশ্ন হইতে পারে ক নম্বর জ্ঞানমূলকে, আমাদের ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি কত টাকা।
এই যে এখানে বোঝা যাচ্ছে যে যত টাকা আদায় হবে না ঠিক তত টাকার কাজ করতে হবে, যত টাকা ব্যাংকে উপস্থাপন হবে না ঠিক তত টাকার কাজ করতে হবে। তো এখানে আমরা বুঝি যে দেখো আদায়ের জন্য ব্যাংকে জমা গৃহীত 20,000 টাকার 3টি চেক, কিন্তু তার মধ্যে 5,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আদায় হয়েছে। হ্যাঁ, তো যা আদায় হয়েছে তার মানে এটা ব্যাংকে উপস্থাপন হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হওয়া মানে এইটাতে এই 5,000 টাকা কোনো ভুল হয়নি, এই 5,000 টাকার কাজ ঠিকই হয়েছে, কিন্তু 20,000 থেকে 5,000 টাকার আদায় হয়েছে, কিন্তু আদায় হয়নি কথা আরও 15,000 টাকা আদায় হয়নি, যেই 15,000 টাকা আদায় হয়নি ওই 15,000 টাকার কাজ করতে হবে। এখানে কিন্তু আমি 20,000 কাজ করলে হবে না, 5,000 কাজ করলে হবে না, আমার ভাষাটা বুঝতে হবে। তো আমরা ভাষাটা বোঝার জন্য পড়তে হবে একটু ভালো করে, যে আদায়ের জন্য ব্যাংকে জমা দিতে 20,000 টাকার 3টি চেক, কিন্তু তার মধ্যে 5,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়। আমি আবারও বলি, আদায়ের জন্য ব্যাংকের সঙ্গে জমাকৃত চেক যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আদায় হয় তাহলে এটা ব্যাংক স্বর্ণ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ এএনটি দিয়ে ব্যাংক স্বর্ণ বিবরণী আমরা করবো না। অর্থাৎ যখন আমরা ব্যাংক স্বর্ণ বিবরণী করবো যেই অ্যামাউন্ট আদায় হবে সেই অ্যামাউন্ট আমরা ব্যাংক স্বর্ণ বিবরণীতে অন্তর্ভুক্ত করবো না, যা আদায় হবে না ঠিক ওই অ্যামাউন্টটাই আমরা ব্যাংক স্বর্ণ বিবরণীতে আনবো। তো এখানে 20,000 মধ্যে 5,000 আদায় হয়েছে, তাহলে আদায় হয় কত 15,000 টাকা, এখানে 15,000 টাকা কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই এন্ট্রিটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, যে আদায়ের জন্য ব্যাংকে জমা দিতে হচ্ছে যা এখনও আদায় হয়নি এই ধরনের অ্যামাউন্টটা নগদান বইতে কী করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগের এখানে লিখতে হবে। তাই আমরা এটাকে বিয়োগের এখানে লিখব, যে যা লেখা আছে আমরা তা লিখতে পারি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, কিন্তু এখনো আদায় হয়নি যেটা সেটা কাজ হবে, ওই 20,000 থেকে 5,000 আদায় হয়েছে, এই 5,000 কোনো কাজ করতে হবে, আদায় হয়নি কত 15,000, এই 15,000 টাকা কাজ করবে। এটা হলো আমার এক নাম্বার এন্ট্রি, আমরা একটু হিন্টস দিয়ে রাখলে সুবিধা পরীক্ষক তোমার অঙ্কটা সহজে কি মূল্যায়ন করতে পারবে, এই কারণে পরীক্ষক তোমার প্রতি একটু সন্তুষ্ট থাকবে। আচ্ছা, তারপর 2 নম্বর কারণ, এটা যোগ করবে না বিয়োগ করবে, বকেয়া চেক 10,000 টাকা, বকেয়া চেক, বকেয়া চেকের অর্থ কী এটা বুঝতে হবে আমাকে। বকেয়া চেক মানে আমরা পাওনাদেরকে চেক দিয়েছি কিন্তু টাকাটা এখনও পাওনাদার নেয়নি, তার মানে আমরা এখনও দেনার হয়ে গেছি। তো আমরা বুঝতে হবে এটা বকেয়া চেক, যদি লেখা থাকে বকেয়া চেক হলো ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন, মানে আমরা চেকটা দিয়েছি কিন্তু টাকাটা নেয়নি। হ্যাঁ, তো ইস্যু বকেয়া চেক অর্থ হলো ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা আমাদেরকে এই ভাষাটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এটা, যে আমরা বকেয়া চেক যদি দেখি বকেয়া চেকের অর্থ বুঝবো যে ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংক, মানে আমরা পানাদারকে চেক দিয়েছি কিন্তু পানাদার এখনও ব্যাংক থেকে টাকাটা ভাঙায়নি, উনি ব্যাংক থেকে টাকাটা এখনও উঠাননি, এটাই হলো বকেয়া চেক। ঠিক আছে, তাহলে এটা হলো ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থান, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থান হয়নি, এই এন্ট্রিটা মুখস্থ রাখতে হবে, যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থান হয়নি যদি আমরা নগদান বইতে সংশোধন করি তাহলে এটা এই যোগ করতে হয়, তাই এটা যোগের এখানে লিখতে হবে। তাই আমরা এখানে লিখব ইস্যুকৃত চেক, সরি আমরা ওই কথাটা লিখলেই হবে, বকেয়া চেক আর কিছু লিখতে হবে না, বকেয়া চেক কত 10। তো 1 নম্বর লিখলাম, এটা হলো 2 নম্বর এন্ট্রিটা লিখলাম। হ্যাঁ, এখন আসি আমরা 3, এটা গেল, এটা গেল 3, ব্যাংক উত্তোলন 3,000 টাকা যা নগদানভুক্ত হয়নি, আমরা ব্যাংক থেকে প্রতিষ্ঠান XYZ প্রতিষ্ঠান 3,000 টাকা উত্তোলন করছে, তিনি নগদান বইতে লেখেন নাই, তো ব্যাংক থেকে উত্তোলন করলে তো ব্যাংক ভুল করবে না, ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক কী করবে, ব্যাংক বিবরণী থেকে এটা মাইনাস করে দিবে উদ্বৃত্তটা। ঠিক আছে, কিন্তু যা নগদানভুক্ত, মানে আমি অন্য নগদান বইতে লেখিনি, তাহলে আমরা বুঝতে হবে এন্ট্রিটা এটা অন্য এন্ট্রি, এটা আমার আমি যে ফর্মুলা লিখে দিই ওই ফর্মুলাতে ফেলতে হবে, যে কি ব্যাংক হতে উত্তোলন করালো 3,000 টাকা যা নগদানভুক্ত হয়নি, এটা ভাষাটা বুঝতে হবে। উত্তোলন করলে আমরা মনে রাখতে হবে এটা কি ব্যাংক জমা বাড়ায় না কমায়,
তাহলে আমি আশা করি শিক্ষার্থীদের কাছ থেকে উত্তর পাবো যে আমরা যদি ব্যাংক থেকে উত্তোলন করি, আমার যে ব্যাংকে জমা টাকা আছে এটা কি আমার উদ্বৃত্তটা বাড়াবে না কমাবে? অবশ্যই কমাবে। তো যেহেতু এই এন্ট্রিটা, এই দফাটা বা এই ট্রানজ্যাকশানটা আমার ব্যাংক জমা কমায়, যদি আমরা পড়ে বুঝি যে কোনো ট্রানজ্যাকশান ব্যাংক জমা কমায়, তাইলে আমরা যখন নগদান বইতে সংশোধন করব, যদি বুঝি যে ব্যাংক জমা কমায় তাহলে বিগের এখানে লিখবো, আর যদি বুঝি যে ব্যাংক জমা বাড়ায় তাহলে আমরা এটা যোগের এখানে লিখবো। তাহলে আমরা বুঝতেছি কি যে 3,000 টাকা ব্যাংক জমা কমাচ্ছে, তাহলে এই 3,000 টাকা যদি ব্যাংক জমা কমায় তাহলে নগদান বই থেকে কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 2 নম্বর যে ব্যাংক হতে উত্তোলন, এটা 3 নম্বর এন্ট্রি 3,000 টাকা। আমরা এটা নগদান বইতে লিখি নাই, এই কারণে এখন আমরা সংশোধন করার জন্য বিক করে দিই। আর সহজ কথা হলো ব্যাংক জমা বাড়ায় না কমায় একটা ট্রানজ্যাকশান, সেটা বুঝতে হবে যে এখানে এই ট্রানজ্যাকশানটি ব্যাংক জমা কমাচ্ছে, তাই নগদান বইতে কী করবো আমরা, এটা বিক করে দিব। ঠিক আছে, এটা গেল 3, 4। 4,000 টাকার একটি প্রাপ্য বিল 3,800 টাকায় বাড্ডায় ভাঙানো হয়, যার সম্পূর্ণ মূল্য নগদান ভুক্ত হয়। যার সম্পূর্ণ নগদান ভুক্ত, অর্থাৎ 4,000 টাকার একটা প্রাপ্য বিল 3,800 টাকায় বাড্ডায় ভাঙা, 3,800 টাকা আমি ব্যাংক থেকে বাড্ডায় ভাঙাইছি, 4,000 টাকার একটি প্রাপ্য বিল 3,800 টাকা। তাহলে আমরা যখন ভাঙাবো ব্যাংক একটা সুবিধা নেবে, সেটা হলো বাড্ডা নেবে 4,000 টাকার মধ্যে। ব্যাংক একটা ভাঙানোর সময় ব্যাংক আমাকে দিয়েছে 3,800 টাকা, তো ব্যাংক আমার হিসাবে জমা দিয়েছে 3,800। কিন্তু আমরা কী করলাম, সম্পূর্ণ মূল্য নগদান ভুক্ত করছি, অর্থাৎ আমি আমার নগদান বইতে 4,000 লিখছি আর ব্যাংক আমার ব্যাংক বিবৃতিতে লিখছে 3,800। তাহলে দেখা যাচ্ছে কি যে আমি আমার নগদান বইতে 200 টাকা বেশি লিখছি, আমি আমার নগদান বইতে 200 টাকা বেশি লিখছি। এখন ওইটাই যে আমরা যখন নগদান বইতে সংশোধন করব, যদি আমি ভুলে যদি বেশি যোগ করে ফেলি তাহলে আমাকে কী করতে হবে, এটা বিক করতে হবে। আর যদি আমি ভুলে যদি, অর্থাৎ এটা একটা ফর্মুলার মধ্যে ফেলানো যায়, এটা আমরা এইভাবে বলতে পারি যে আমি যদি বেশি যোগ করি যে বইতে, আমি নগদান বইতে করছি, তো নগদান বইতে যদি আমি বেশি যোগ করি তাহলে আমি বিয়োগ করে দিব, যদি বেশি বিয়োগ করি তাহলে আমি যোগ করে দিব, আর যদি আমি কম যোগ করি তাহলে যোগ করব, যদি আমি কম বিয়োগ করি তাহলে আমি অ্যামাউন্টটা বিয়োগ করব। এটা হলো সাধারণ চিন্তা থেকে আমার এই আনসারটা দিতে হবে, কেমন? আর তাছাড়া এটা আরেকটা জিনিস বুঝতে হবে যে যেহেতু ব্যাংক সংক্রান্ত বিবরণী, ব্যাংক বিবরণী আর নগদান বই দুইটা উদ্বৃত্ত মিলাইতে হবে। তাইলে এই এখানে দেখা যাচ্ছে কি যে 4,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক থেকে আমি 3,800 টাকা ভাঙাইছি, যখন আমি ব্যাংক থেকে 3,800 টাকা ভাঙাইছি ব্যাংকে আমার, অর্থাৎ অর্থ হলো ব্যাংকে আমার জমা হয়েছে 3,800 টাকা, কিন্তু আমি নগদান বইতে সম্পূর্ণ মূল্য লিখছি। সম্পূর্ণ মূল্য মানে আমি নগদান বইতে লিখছি তার মানে কি 4,000, অর্থাৎ নগদান বই আমার ব্যাংক কলমে 4,000 টাকা লিখছি, তাহলে দেখা যাচ্ছে কি আমি আমার নগদান বইতে 200 টাকার কাজ করছি। এরকম যদি বলা থাকে যে সম্পূর্ণ মূল্য নগদান বই, তাহলে আমরা ডিফারেন্স অ্যামাউন্টের কাজ করবো, এখানে 4,000 কাজ করবো না 3,800 টাকার কাজ করবো। অবশ্যই আমরা যদি এই ধরনের এন্ট্রি থাকে তাহলে আমরা ডিফারেন্স অ্যামাউন্টের কাজ করবো, অর্থাৎ পার্থক্যের কাজ করবো। পার্থক্য হলো কত, এখানে 4,000-এর 3,800 বাদ দিলে 200 টাকা, ওই কথাটা বলা থাকে সম্পূর্ণ মূল্য নগদান ভুক্ত হয়েছে, এই কথাটা যদি বলা থাকে তাহলে আমরা এখানে শুধু পার্থক্যের অ্যামাউন্টের কাজ করব, 4,000-এর কাজ হবে না, 3,800-এর কাজ হবে না, এখানে কাজ হবে শুধু 200 টাকা। তো এই 200 টাকা আমরা কোথায় কাজ করবো, এটা আমি নগদান বইতে সংশোধন করতেছি, যেহেতু নগদান বইতে আমি 200 টাকা বেশি লিখছি, তো এই কারণে নগদান বই থেকে 200 টাকা বিক করে দিতে হবে। এটা 3 নম্বর বাদটাকিত প্রাপ্য বিল, আমরা কী লিখবো, ভাষা আমি যেভাবে বুঝাইতে পারি সেভাবে লিখবো, বাদটাকিত প্রাপ্য বিল। কিন্তু সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান ভুক্ত হয়, এটা 4 নম্বর দফা, এইখানে হবে 200 টাকা। এটা মাইনাস করে দেখা দিবে, আমার জায়গা নাই বিদায়, আমি এখানে লিখছি না, তো এটা তোমরা বুঝে নেবে। আমার বিয়ে গ্যারেন্টি বেশি হয়ে গেছে উদ্দীপকে আজকে, আচ্ছা যাক। আর এই উদ্দীপকটা, এই এন্ট্রিটা আমি একটু চেঞ্জ করি,
শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করে এই এন্ট্রিটা একটু চেঞ্জ করে। এখানে পাঁচ নম্বর এন্ট্রিটা লিখি আমি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। এই এন্ট্রিটা আমি একটু চেঞ্জ করে লিখলাম, অর্থাৎ আমার বিয়ে গ্যারেন্টি বেশি হয়ে গেছে। আর এটা আমি আমি বুঝতেছি যে এখানে কোন এন্ট্রিটা লিখলে যোগের এখানে যাবে। তো আমি একটু বর্ণনা করি যে পাঁচ নাম্বার এন্ট্রিটা এখন আমরা হিসাবের খাতায় লিখবো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। এই এন্ট্রিটা আমাকে পড়ে বুঝতে হবে, এই এটা একটু ডিফারেন্স, মানে ব্যতিক্রম এন্ট্রি। এই ব্যতিক্রম এন্ট্রিটা আমাদের ওই যে কম বা বেশি লেখার ভুল আর কি, নবদম্পতির ভুলে বেশি লিখছি আমি, এই কারণে ওইটার ক্ষেত্রে আর ওই ব্যাংক যেমন বাড়ছে না কমছে এটা চিন্তা করা যাবে না। একটু দুই একটা ব্যতিক্রম এন্ট্রি আছে, এটা আমার ওই ওই সেন্টেন্সের ভাষাটা আমাকে ক্লিয়ার বুঝতে হবে। হ্যাঁ, বাকিগুলো হলো আমি চিন্তা করবো যে কি ব্যাংক যেমন বাড়ছে না কমছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। এই এন্ট্রিটা আমাকে বুঝতে হবে যে নগদানভুক্ত হয়নি বলছে। তো নগদানভুক্ত হয়নি বললে আমরা বুঝবো এটা অন্য এন্ট্রি, এটা বুঝতে দ্বারা বুঝতে হবে যে ব্যাংক জমা বাড়ছে না কমছে, এই ট্রানজ্যাকশানটি দ্বারা ব্যাংক জমা বাড়ছে না কমছে এটা একটু চিন্তা করতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যেহেতু ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তা আমরা কী বুঝি? আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যেহেতু হয়েছে, তাহলে এটা আমার ব্যাংক জমা বাড়ছে। যেহেতু ব্যাংক জমা বাড়ছে, তাহলে আমাদের ফর্মুলার নিয়ম হলো কি, ব্যাংক জমা বাড়লে এটা নগদান বইতে যখন সংশোধন করবো এটা যোগের এখানে লিখতে হবে। হ্যাঁ, এই এন্ট্রিগুলো, এই ফর্মুলাটা আমি কিন্তু আগেই লিখে দিয়েছি, গত ক্লাসে লিখে দিয়েছি, আজকেও বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা এটা মনে রাখতে হবে, না মনে রাখতে পারলে অঙ্ক পারবে না, তবে প্র্যাকটিসে থাকতে হবে তোমাকে। তুমি বইয়ের যে এক্সাম্পলের অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করো, আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, শুনবা, দেখবা, এবং ওই কথার আলোকেই তুমি এক্সাম্পল অঙ্কগুলো করার চেষ্টা করো। তাহলে আশা করি তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে কি তুমি অঙ্ক পারো বা পারবা, পরীক্ষাতে আনসার করতে পারবা, একদম ইজি একদম। এখানে চারটা কথার বিষয়, চারটা কথা মনে রাখতে পারলে এই অঙ্ক শেষ, এই চারটার শেষ, ঠিক আছে? তো এটা ব্যাংকের লভ্যাংশ আদায় 5,000 টাকা আদায়, তাহলে ব্যাংক জমা বাড়ছে। যদি ব্যাংক জমা বাড়ে, আমাদের কথা হলো এটা নগদান বইতে সংশোধন যখন করবো, নগদান বইয়ের উদ্ভিদের সাথে যোগ করবো। এখানে আমরা এটা এটা এখানে লিখবো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যা নগদান ভুক্ত হয়নি, কত 5,000। এটা এটা যোগ করে শেষ। এই হলো আমাদের বিষয়। আর এই আমি একটু আর্লি শেষ করছি, তোমরা একটু খেয়াল করো, এগুলো 10 আর 5-এ কত 15,000। তো এটা হলো যোগ, ঠিক না? এই উদ্ভিদের সাথে যোগ, তাহলে 20-এর সাথে 15 যোগ করলে কত হচ্ছে? 35। হ্যাঁ আচ্ছা, আর এখানে কত হচ্ছে? 15 × 3 = 18, 18,200। এই টোটাল অ্যামাউন্টটা যোগ করতে হবে, যোগ করবে এটা বিয়োগ, তাহলে এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ দিতে হবে। 35,000 থেকে 18,200 বাদ দিলে আর কত থাকে? 16,800 টাকা। এটা একটা এটাই উত্তর, এটা হলো নগদান বৈধ যদি করি আমরা, এখানে উত্তরটা বের হবে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ আমার অঙ্কটা নগদাম্ব অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে আমার ব্যাংকে জমা আছে, আর নগদাম্ব অনুযায়ী যদি ডেবিট উদ্বৃত্ত দিয়ে আমি অঙ্ক করি, তাহলে আমার এখানে উত্তর বের হবে ব্যাংক বিবরণ অনুযায়ী ক্রেডিট দেওয়া। ব্যাংক বিবরণ অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে এটা আমার ব্যাংকে জমা, ঠিক আছে? অর্থাৎ বিপরীত শব্দ, যদি এটা যদি ডেবিট উদ্বৃত্ত হয় আর এখানে হবে কি ক্রেডিট, অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত মানে আমার ব্যাংকে জমা আছে, এটা খেয়াল রাখতে হবে। নগদাম্ব অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে এটা আমার ব্যাংকে জমা, অর্থাৎ ব্যাংক ব্যাংক জমাটা ডেবিট মানে কি, যে আমার জমা আছে এটা আমার সম্পত্তি হিসাবে আছে। হ্যাঁ, তো নগদানবের ক্ষেত্রে ডেবিট উদ্বৃত্ত হলে পাসবইয়ের ক্ষেত্রে হবে কি ক্রেডিট উদ্বৃত্ত, পাসবইতে বা ব্যাংক বিবরণীতে ক্রেডিট উদ্বৃত্ত বলতে আমরা বুঝবো কি, এটা আমার
ব্যাংকে জমা আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক স্বর্ণের বিবরণী কীভাবে প্রস্তুত করা। ইনশাল্লাহ আমি আগামীকালকেও রাত 8টায় এই ব্যাংক স্বর্ণের বিবরণীর চ্যাপ্টারটি নিয়ে আসবো এবং বিকাল 4টায় আবারও বেতন মজুরি নিয়ে আসবো। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এই কামনা করি এবং ঠিক মতো লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে। আমি আবারও চলে আসলাম, আসলে বিদায় নিয়েছিলাম, তবে ওই বিদায় নেওয়ার সময় বিদায় শেষে যখন আমি আবার আমার ওই যে ইয়েতে মোবাইলে দেখলাম যে এটা আসলে মনে হয় একটু প্রবলেম ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা কমেন্টে আনসার করেছো আমি দেখলাম যে ভালো লাগলো যে তোমরা উত্তর দিয়েছ, এই কারণে খুবই ভালো লেগেছে। যদি আমার সাথে থাকো আশা করি তোমরা এটা প্র্যাকটিসে থাকতে পারবা, তোমরা পারো প্র্যাকটিসে থাকতে পারবা এটা আমার বিশ্বাস। এবং যদি এভাবে উত্তর দাও তাহলে আমি আগামীকালকে আবার তোমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে উপস্থিত আমি আনসার আদায় করব। তো আবারও ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।